দুটি সিনেমায় কাজ করার কথা অনেক আগেই জানিয়েছিলেন চিত্রনায়িকা সাবলু নিজের জন্মদিনের ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় অভিনয় কিন্তু হঠাৎই দেশ ছেড়েছেন এই নায়িকা তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এগারো ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন সাবলুর কিন্তু বিষয়টি কাউকে জানাননি অনেকটা গোপনেই তিনি দেশ ছাড়েন কবে ফিরবেন সেটাও কেউ জানে না সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ শাবনূরের চলে যাওয়ার কারণে এখন চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা তারা শঙ্কা প্রকাশ করেছেন হয়তো কাজ থেমে যাবে কত বছর শেষ দিকে দেশে এসেছিলেন শাবনুর এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরী পরিচালিত মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মাতাল হাওয়া সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন এ বছরের মাঝামাঝি মাতাল হাওয়ার শুটিং এর দিন তারিখ ঠিক করা হয়েছিল এর মধ্যে রঙ্গনা সিনেমার মধ্য দিয়ে পর্দা ফেরার ঘোষণা দেন তিনি 10 ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে সিনেমার মহরত অনুষ্ঠানে আয়োজন করেছিল সংশ্লিষ্টরা রঙ্গনার ফার্স্ট লুকও প্রকাশ পেয়েছে এমএস এস মুভিজ এর ব্যানারে প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা এদিকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজক সংস্থা এখনো ভালোবাসি সিনেমাটি নির্মাণ করবেন রঙ্গনা পরিচালক আরাফাত দুটি সিনেমায় অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবেই জানান তিনি এজন্য নিজেকে প্রস্তুত করারও ঘোষণা দেন এর মধ্যে গোপনে দেশ থেকে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ